মেরা আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও এক মিনিট। তুমি কি ক্লাস 9 না 10? নাই, আচ্ছা ঠিক আছে। ওকে, তোমাদের বান্ধবীরা কই? হালিমা কই? আমি তো হালিমারে এসএমএস দিচ্ছিলাম। ম্যাম ওরা আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। আমাদের তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, সেটা তো অবশ্যই বলবো। তোমাদের আজকে তিনটা আইটেম দিব, একটা হচ্ছে তোমাদের, তিনটা না মানে দুইটা আইটেম, একটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব, আর দুই হচ্ছে আলোচনার কিছু নয়, জাস্ট বুঝাই দিব, একটু বইটা দেখাবো, বুঝাই দিব। তারপর তোমাদের এই অধ্যায়ের যে নোটটা আছে, তোমরা একটু ভাষায় রিডিং করবে, আর আমি সেদিন রিডিংটা পড়িয়ে কমপ্লিট করে দিয়েছি যারা ছিল ক্লাস। এন্ড আমার আজকে যেটা ব্যবহারিক তোমাদের, সেই ব্যবহারিকের অংশটুকু আমি আজকে একটু পড়াবো, আর পড়ানোর পরে তোমাদের এই টোটাল অধ্যায় উপর ভিত্তি করে যে নৈবিত্তিকটা আছে, ছোট কোশ্চেন আছে, সেগুলো আমি তৈরি করে রেখেছি, সেটাও দিয়ে দিবো, আর ব্যবহারিকটা বুঝাই দিব অ্যাসাইনমেন্টটা আর কি। তো চলো আমরা আমাদের বইয়ের, আগে বইয়ের পেজে যাই, একটু দেখাই দেই পরীক্ষাটা আসলে কিভাবে করতে হবে। এটুকু অধ্যায়টা হচ্ছে তোমাদের বয়ন শিল্প, এই যে চতুর্থ মানে 14তম অধ্যায় বা 14 অধ্যায় যেটাই বলো তোমরা, হ্যাঁ, যেভাবে সংখ্যায় লিখতে পারো বা সিরিয়ালে লিখতে পারো, যে 14 অধ্যায় এভাবে লিখতে পারো বা 14তম বা চতুর্থ দশ, এভাবে যেভাবে লিখতে। আচ্ছা, আমরা এই অধ্যায়টা গত ক্লাসে পড়ে ফেলেছি, তন্তু শ্রেণী বিভাগ পড়েছি, তন্তু শনাক্তকরণের পদ্ধতিগুলো পড়েছি। এখন তন্তু শনাক্ত করতে গেলে সাধারণত কি পদ্ধতি অবলম্বন করতে হয়, পোড়ানোর পদ্ধতিটা বা ফলাফল, পোড়ানোর পরে যে ফলাফলটা সেটা কিভাবে হয়, সেই কথাগুলো তোমাদের সাথে আজকে আমি অ্যাসাইনমেন্ট সলভ করে রেখেছি, একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে আসলে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আসছে, তোমাদের এখানে ছবি দেওয়া আছে, পোড়ানো পরীক্ষার তন্তুর ব্যবহার। প্রথমে তন্তুটা কিভাবে, তন্তু বলতে সুতা বোঝানো হয়েছে, তন্তুর সুতাটা আর কি, তন্তু হচ্ছে কাপড়টা, তার সাথে আবার সুতা আছে, যে সুতাটা কিভাবে পরীক্ষা করতেছে, সে তন্তুর ব্যবহারটা এখানে দেওয়া হচ্ছে ছবি আকারে। আবার পোড়ানো পরীক্ষার কাপড়ের ব্যবহার, কাপড়টা কিভাবে, এক সাইড দেখো, এক সাইড পুড়তেছে, কালো হয়ে যাচ্ছে, মানে আগুন ধরে নাই কিন্তু কালো হয়ে যাচ্ছে, আগুন ধরবে, আর এক এক সাইড একটু ভালো আছে। যখন এই যে এই কাপড়ের নমুনাটা আমি বুঝাচ্ছি তোমাদের, যে উপরের অংশটুকু ভালো আছে, নিচের অংশটুকু পুড়তে শুরু করেছে, তখন তুমি কি করবা, এর থেকে যতটুকু ছাই নিচে পড়েছে একটা কাগজ বিছিয়ে নিবে, ছাই পড়েছে সেই ছাইটা কোথায় কিভাবে লাগাইতে হবে সেটা বলবো, আর উপরের যে একটু বাকি অংশটুকু ভালো আর নিচে পোড়া এটাও তোমার লাগাইতে হবে। আর এর আগে প্রথমে তুমি লাগাবা স্যাম্পল হিসাবে, যে আমার এই কাপড়টা নিয়ে আমি পরীক্ষা করতেছি, একটা ছোট 1 ইঞ্চি ছোট করে একটা কাপড় তুমি গোল করতে পারো, চিকন কোন আকৃতিতে দিতে পারো, বা চতুর্ভুজ আকৃতিতে তুমি কাপড়টা কেটে নিতে পারো, বিশাল বড় করে কেউ দিবা না, ছোট 1 ইঞ্চের একটুখানি কাপড় দিবা, যে স্যাম্পল হিসাবে আমি দেখাচ্ছি যে এই কাপড় দিয়ে আমি পরীক্ষা করছি। আচ্ছা, তন্তু পুরানোর পরীক্ষার ফলাফলের চার্ট এখানে দেওয়া আছে, এটা বইটা আসলে অস্পষ্ট, এখানে আমি তোমাদের স্পষ্ট ভাবে একটু দেখাই দিচ্ছি। এখানে তোমাদের মোটামুটি দিয়েছে, কিন্তু এখানে তোমাকে খুঁজে নিতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্টের যেভাবে আসছে সেই জিনিসটা তোমাদের কি করতে হবে, খুঁজে নিতে হবে। ওখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নতে তোমাদের প্রশ্নতে যেটা বলেছে, এখানে বলেছে যে, একটু বলি, 1 নাম্বার এখানে বলেছে যে তন্তুর নাম, তন্তুর নাম যখন দিবে সাথে স্যাম্পলটা তুমি দিয়ে দিবে, লিলেন দিয়েছো সাথে একটা স্যাম্পল, ছোট্ট একটা কাপড়ের স্যাম্পল, নর্মালি তোমার বাসায় পুরানো থাকলে তুমি একটু ইস্তারি করে নিবে, কারণ কুকুরানো জিনিস দেওয়া যাবে না, ইস্তারি করে সোজা করে নিবে। আর নতুন যদি টুকরা কাপড় থাকে সেখান থেকে একটু 1 ইঞ্চি কাপড় স্কেল ধরে 1 ইঞ্চি ছোট একটা, বা 1 ইঞ্চি থেকে একটু ছোট হইতে পারে, যতটুকু দেখা যায় খাতায় লাগাই দিবা। পুরানোর ধরনটা আমি লিখে দিয়েছি, গন্ধ কিভাবে পুরানোর পরে গন্ধ বের হবে সেটাও লিখে দিয়েছি, তুমি কিভাবে পরীক্ষাটা করলা এই দুটা লিখে দিয়েছি। অবশিষ্ট কাপড় যেটা পুরানোর পরে উপরের অংশটুকু একটু ভালো থাকে, নিচের অংশটা একটু পুরা পুরা থাকে, সেটা দিবা কখন, যখন পুরানোর পর ছাই হয়ে যাবে কিছু জিনিস, আর উপরে কিছু রাখবা তুমি, যে এটা আমার এখানে অবশিষ্ট অংশটুকু কাপড়টা এখানে লাগাবা, নিচে ছাইটুকু লাগাবা, এটুকুই, আর কোনো সমস্যা নাই। আর তাহলে তোমাদের এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কোশ্চেনটা, আর এখানে তোমাদের নির্দেশনা তোমাদের দিয়েছে, তুমি কি করবা,
তিন ধরনের তন্তু, যেমন লিলেন, রেশম, পশম, রেওন, কি লাইলন, যে কোনো তিনটি তুমি দিবে। আমি পাঁচটা লিখে দিয়েছি, তোমার যে এখানের মধ্যে তোমার যে পাঁচটা কাপড়ের মধ্যে যে তিনটা কাপড় তোমার বাসায় থাকবে, বা টেইলার্সে যাবা, গিয়ে টেইলার্সে পরিচিত মামা থাকে যা ডাকো আর কি, আঙ্কেল ডাকো, ওনার কাছে গিয়ে বলবা মামা এই কাপড়টা আছে নিয়ে নিবা, তোমার বুদ্ধির মতো যেটা আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তখন তুমি কি করবা, সেখান থেকে একটু যে তিনটা তুমি লাগাইতে চাও সেই তিন ধরনের কাপড় একটু ওনার থেকে এনে, একটু বেশি করে আনবে, এনে একটা স্যাম্পল হিসাবে দিবে, নামের নিচে স্যাম্পল হিসাবে একটু দিয়ে নিবে। আর যখন পুরাবা এই অংশটি একটু বেশি নিবা, পুরানোর পর ছাইটা তুমি আলাদা একটা কাগজে পলিথিন করে মুড়িয়ে, চকলেট যেমন মুড়াই, হ্যাঁ, বা তেঁতুলের চকলেট থাকে বিভিন্ন চকলেট, আমরা কাগজে পলিথিনটা মুড়াই, যে পলিথিনটা ভিতরে দেখা যায় ওই ধরনের পাতলা পলিথিন কাগজ দিয়ে একটু সামান্য একটু হইলেই হয় মুড়াইয়া। একই জিনিস সেম দিবা না, তিনটার রকম, তিন রকম দেখলেই বুঝবো যে কোনটা জিনিস কি হয়, ঠিক আছে? একটু অল্প করে দিবা, আর উপরে যে কাপড়টা একটু কাপড়ে পুরা সহ দাগ সহ থাকবে, পুড়ে গিয়েছে সাইড দিয়ে, আমি দেখবো যে এতটুকু পুরানোর পর এত, ওইটুকু শুধু উপরে লাগাবা, নিচে সাইডটুকু কস্টেপ দিয়ে লাগা দিবা। এখন যে তিনটা কাপড় তোমার থাকবে সেই তিনটাই তুমি ইউজ করতে পারো। পশম কাপড় যদি না থাকে, পশমের উলের সুতা আছে, দরকার হলে সুতাটা তুমি বসাই দিতে পারো স্যাম্পল হিসাবে, আর এখানে তুমি পুরানোর সময় সেটাও করতে পারো। কাপড় যদি পারো চাও থাকে সেটা দিলা, না হলে সে তো সুতার কথা বলে নাই, এখানে কাপড়ের কথা বলছে, সেটাই দিতে হবে। আচ্ছা যাই হোক, সেটা তুমি ম্যানেজ করবা। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের এতটুকু দেওয়া আছে বইয়ে, তোমাদের এখানে সাজানো গোছানো নাই, হ্যাঁ, এখানে কিছু বোঝাও যাচ্ছে না, তোমার বইয়ে বোঝানো যাবে। তো এখানে আমি তোমাদের মোটামুটি আমি যেটা তৈরি করেছি আর শিরোনাম আমি লিখে দিয়েছি, হ্যাঁ, তন্তু পুরানোর পরীক্ষা ফলাফলের চার্ট এখানে দেওয়া, তুমি তন্তু পুরানোর পরীক্ষা বা এটা লিখতে পারো, তন্তু পুরানো, তন্তু পুরানো পরীক্ষার ফলাফল ও বিভিন্ন তন্তু শনাক্তকরণ, এই নামটা তুমি দিতে পারো, বা তন্তু শনাক্ত, আবার এটাও দিতে পারো পুরানো পরীক্ষা ফলাফল ও তন্তু শনাক্তকরণ, এটাও দিতে পারো বিভিন্ন তন্তু শনাক্তকরণ দিয়ে একটা নাম দিতে পারো, আবার শুধু তন্তু শনাক্তকরণও দিয়ে, আবার একদম কিছু না দিলে শুধু তন্তু শনাক্তকরণও দিতে পারো। তোমার এখানে চার ধরনের নাম আছে, আবার শুধু দিতে পারো বিভিন্ন তন্তু শনাক্তকরণ, টোটাল চারটা নাম হয়, তুমি তোমার মতো করে এখান থেকে নাম একটা তৈরি করে তুমি দিয়ে দিতে পারো। আমি লিখে দিয়েছি, আমি দুইটা অপশন লিখে দিয়েছি, তুমি বাকিটা তোমার মতো করে দিতে পারো, কোনো ভুল হবে না। তো এই হল একটা অপশন, ঠিক আছে? তো আমাদের যেখানে অ্যাসাইনমেন্ট আমরা সেখানে যাচ্ছি, আর সাথে তোমাদের যে আমাদের যে নোট ছিল বইয়ের, মোটামুটি আমি নোটটা আগে একটু তোমাদের দিয়ে নেই, তারপর তোমাদের নোটটা দিয়ে নেই, যেহেতু তোমাদের এটা পড়ার অংশ, আগে এটা একটু দিয়ে নেই, তারপর তোমাদের আমি কি করব ইয়াটা দিয়ে দিব। 141 থেকে আরো আছে পেজ নাম্বার, আর আমি লিখি নাই, বইটা দেখে লিখে নিতে হবে। দাঁড়াও বইটা দেখে নেই, লিখে দেই, বা স্ক্রিনশট দিয়ে আগে পড়াটা নিয়ে নাও, তারপরে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা ব্যবহারিকের সাথে সাথে আমাদের চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। আমি পড়াটা ইউটিউবেও দিয়ে দিব, কারণ না থাকলে সে ইউটিউব থেকে নিয়ে নিবা। আর তোমাদের শিল্প উপাদানটা বোধহয় বাকি আছে, সেটা সব লিখা হয়ে গেছে, দুটো অধ্যায়, ক্লাস 10 এর একটা অধ্যায় বাকি আছে, সেটা শুধু লিখে দিবি। আচ্ছা 1 মিনিট, আমি পৃষ্ঠা নাম্বারটা লিখে দিই তোমাদের, বয়ন তন্তু 141 থেকে, আচ্ছা তোমাদের 148, তো 48 মানে 49, 149, আচ্ছা। তাহলে তোমাদের অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে বস্ত্র তৈরির উপযোগী তন্তু, একটা তুমি স্ক্রিনশট দিয়ে তোমরা আগে পড়াটা নিয়ে নাও, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। তোমাদের ক্যামেরার যে এখানে অফ রাখবা না, হ্যাঁ, তোমাদের যেন চেহারা দেখা যায়, হ্যাঁ, আমরা যখন ইউটিউবে ক্লাস দিই তখন তোমাদের কোনো চেহারা থাকে না, তোমাদের চেহারা যেন থাকে, চেহারা সেভাবে মেনশন করবা। আর এই যে দেখো পড়াগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, প্রথম থেকে নাও, সবাই নিবা প্রথম থেকে, হ্যাঁ সবাই নিবা প্রথম থেকে, সবাই তো আসো নাই, 5 জন আসছো, আচ্ছা যাই হোক সবাই নিবা। ওকে হয়ে গেলে ওকে বলবা, আমি নিচের দিকে নিয়ে যাব। সবাই নিচ্ছ, হয়েছে, ওকে, সবাই প্রথম থেকে দিলাম, প্রথম থেকে ওকে, যে ভালো বুঝতে পারো সে বুঝাই দিবা মেয়েদেরকে, তুমি ব্রিফিং দিয়ে দিবে, ভালো করে বুঝাই দিবা, যেন আমাকে ফোন দিয়ে, অনেক মেয়ে আছে যারা ক্লাসে আসে না, ইরেগুলার,
হ্যাঁ, তাদের সেভাবেই আমি অ্যাসাইনমেন্টে সেভাবে লিখে দিয়েছি, যে যেরকম দিবে তার রেজাল্ট সেরকমই আসবে, কারণ আমি চাইলেও তো আর পাশ করা যাবে না, খাতায় তুমি লিখবা যেরকম সেরকম। আচ্ছা যাই হোক, কনসিডার করা যায় যে প্রতিদিন রেগুলার আসে তাকে কনসিডার করা যায়, যে আসি না তাকে কখনো দেখি নাই তাকে কি কনসিডার করব। আমার কথা যে যে বুঝে নিবা, তুমি নিজে হস্তে বুঝে নিবা, আর যে খাতাটা করবে তার থেকে তুমি ব্যবহারিকের জিনিসটা বুঝে নিবা, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট দাও, আমি তারপর আমরা ব্যবহারিকের কথা বলবো, আগে পড়াটা দিয়ে নেই, কারণ পড়াটা দিলে তুমি বাসায় শিখে ফেলতে পারবা, এখান থেকে আবার পরীক্ষা আসবে, প্রশ্ন দিব, এই জন্য যতটুকু হবে হবে ততটুকু বলবা, ওকে বলবা আমি এগুলি বাসায় মুখস্থ করে ফেলবা। আর রিডিংটা আগে পড়বা ভালো করে, সেদিন পড়িয়ে দিয়েছি, তোমাদের রিডিংটা শেষ করে দিয়েছি, তারপরে তোমরা রিডিংটা ভালো করে আবার পড়বা, পড়ার পরে তারপরে ছোট কোশ্চেন গুলি পড়বা, তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, অত কঠিন না, খালি শ্রেণী বিভাগটা একটু ভালো করে পড়বা, ওখানে শ্রেণী বিভাগে অনেকগুলো নাম আছে, এগুলো মুখস্থ করতে হবে, তন্তু কত প্রকার, সেই প্রকারটা তুমি তন্তু শ্রেণী বিভাগটা ভালো করে পরীক্ষায় আসো, অনেক চিত্র দিয়ে দেয়, সেই চিত্রের উপর তোমাদের সৃজনশীল লিখতে হয়, ব্যাখ্যা করতে হয়, অতএব এই জন্য, এবং সে চিত্র অনুযায়ী যে প্রকারভেদ সেটা তোমরা কি করবা, প্রকারভেদ গুলো ভালো করে পড়ে ফেলবা, কোন তন্তু কোন শ্রেণী বিভাগে কোন তন্তু আছে, তাহলে তোমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর এই চ্যাপ্টারটা অনেক ছোট, বেশি না, অল্প একটু এখনই শেষ হয়ে যাবে, ছোট তো, তোমাদের এই প্রশ্নগুলো তোমরা আশা করি ভালো করে পড়বে, বাসায় মনোযোগ দিয়ে পড়বে, এই পদ্মাটা অনেক কঠিন হইলো, কিন্তু ভালো করে পড়লে তুমি অটোমেটিক পারবে, কঠিন লাগবে না, পড়া জানা থাকলে অবশ্যই সহজ লাগবে, কিন্তু না জানা থাকলে কঠিন। সেদিন তোমাদের এই অধ্যাটা পড়িয়ে দিয়েছি বিদায়, আজকে তোমাদের ছোট কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, সাথে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটাও দিয়ে দিব, আমি ইউটিউবে দিয়ে দিব, যাদের দরকার তারা ইউটিউব থেকে নিয়ে নিবে, তারা আর ক্লাসে যদি না আসে কি করা, তাই না? ক্লাস তো সবার উদ্দেশ্যেই দেওয়া, এখন তোমরা আসছো 4-5 জন, আর কি করা, যারা রেগুলার তারাই আসছে আর কি। আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? রাইসা শুনতে পাচ্ছে আর কি? ম্যাম, হ্যাঁ ঠিক আছে, এগুলি বাসায় মুখস্থ করে ফেলবা, আর মোবাইলে রাখার দরকার নাই, মুখস্থ করে তারপরে খাতায় লিখে ফেলবা, সবাই HW থাকবে তোমাদের, যদি অনলাইনে ক্লাস থাকে তোমাদের, ম্যাট্রিক পরীক্ষা যখন চলাকালীন অবস্থা যদি তোমাদের অনলাইনে ক্লাস থাকে তখন পড়া ধরবে, সেভাবে পড়ে পড়া শিখে ফেলবা, যেহেতু ব্যবহারিক দিয়েছে এই জন্য আমি ব্যবহারিকটা করাই দিচ্ছি, আগে ক্লাসে রিডিং পড়িয়েছি, আজকে তোমাদের ছোট প্রশ্ন সলভ, তাহলে এই অধ্যায়টা শেষ, আরো একটা অধ্যায় আছে তোমাদের শিল্প উপাদান না নীতি একটা অধ্যায় আছে, আমার মনে হয় 15 নাম্বার, 15 অধ্যায় মনে হয় আছে, সেটা হলে তোমাদের শেষ হবে। চাকচিক্য হয়, চাকচিক্য হয় বানানে কোনো ভুল নাই, হ্যাঁ একটু বেশি শুদ্ধ করে লিখলে যেরকম হয়, আবার এর থেকে একটু অশুদ্ধ লিখতে গেলে, মানে শুদ্ধ জিনিসটা আমরা আমাদের মতো করে লিখতে চাকচিক্য লিখি, চাকচিক্য যেটাই লিখো তুমি, মসৃণ দীপ্তিময় কোনো সমস্যা নাই, বানানে কোনো ভুল হয় নাই, লিখতে পারো কোনো অসুবিধা নাই, এগুলি এগুলি তোমাদের পরীক্ষা থাকবে, এখান থেকে দিব, এগুলি ভালো করে পড়বা, বেশি সময় তোমাদের নিবে না, ধরো 8:30টার মধ্যে মোটামুটি তোমাদের ক্লাস আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে খালি বুঝাই দিব, মোটামুটি তোমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, আর নেক্সট অধ্যায় কি পড়াবো সেটা বলে দিব, তা সেটা তোমরা রিডিং একটু পড়ে রাখবা, তা নেক্সট ক্লাসে আবার যদি তোমাদের বন্ধের পরে ক্লাস হয় রাষ্ট্রবিজ্ঞানের, তখন ওই পড়াটা যেন রিডিংটা তোমাদের জানা থাকলে, যেটুকু মূল অংশ রিডিং না পড়লেই নয় ততটুকু পড়ায় তোমাদের দিয়ে তারপর সমাধান দিয়ে দিব, উত্তর দিয়ে দিব,
তোমরা কোচিং এ যাও, যেখানে যাও তোমাদের সেই জিনিসটা মেনটেন করে, কোচিং মেনটেন করো, যেহেতু পয়সা দিয়ে পড়ছো, টাকা দিয়ে পড়ছো, পয়সা না, জাস্ট আমি বুঝাচ্ছি আর কি, সহজ ভাষায় বুঝছি, সেটা তোমরা মেনটেন করার পরও যদি আমার সাথে তোমাদের ক্লাস থাকে, সেই ক্লাসটা যখন তোমরা আমার সাথে করবা, সবাই আসার চেষ্টা করো, ক্লাস বাদ দিবে না। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আমার জন্য পড়া পাঠায় দিচ্ছে, প্রতিদিন কি সে পাঠাবে? সে একদিন অসুস্থ থাকতে পারে না, সে একদিন ঢাকার বাইরে থাকতে পারে না, এমন হইতে পারে না, সবসময় তারা অপেক্ষা থাকার কি দরকার? তুমি নিজে ক্লাসে এসে, অন্যদের যারা আসে না আমি তাদের কথা বলি, এসে তুমি তোমার পড়াটা অবশ্যই ক্লাসে আসবে, এসে পড়াটা নিয়ে নেবে। আর তোমরা তো পরীক্ষা তোমাদের হবেই, যে অটো প্রমোশন দিবে সেই চিন্তা না, তোমাকে খাতায় লিখতেই হবে, তুমি যেভাবেই লিখো, দেখে লিখো না দেখে লিখো, কিন্তু খাতায় তোমাকে লিখতে হবে, অর্থাৎ তোমার পরীক্ষা দিতে হলেও তো তোমাকে লিখতেই হবে। তাহলে আমি ভালো করে পড়ে ফেলি, কারণ এই জিনিসগুলি তুমি টেনে গিয়ে জানবে। এখন যদি ভালো করে পড়ো, টেনে গেলে আর তোমাদের এই অধ্যায়গুলো আর পড়তে হবে না, যেগুলি একটু বাকি থাকবে শুধু সেগুলি তোমরা পড়বে। কোথাও বোল টুল গেলে, বানান বুল গেলে, তোমরা একটু মিসিং গেলে তোমরা ঠিক করে নিবা, দায়িত্ব আমার, তাও তো আমাকে জানাবা, আমি ঠিক করে দিব। সবাই তুলতে পারছো নাকি? কোথাও কারো মিসিং যাচ্ছে যে ম্যাডাম আমি এই প্যারাটা উঠাইতে পারি না, এরকম আছে নাকি? না, সবাই ঠিক মতো তুলতে পারছো? ঠিক মতো নিচ্ছি। ঠিক আছে, কথা তো বলতে হবে, কথায় ক্লাসে কেউ নাই মনে হচ্ছে, এমন মনে হচ্ছে। আমি এখানে হাইলাইট করে দিয়েছি, এগুলি কিন্তু পরীক্ষায় আসে, যে এটা তো মাস্ট আসে, এই জন্য আমি একটু টেক্সটাইল কথাটা আমি হাইলাইট করে দিয়েছি, তোমরা হাইলাইট করে রাখবা। একটা চিত্র দিয়ে তোমাদের উত্তরটা আমি খালি করে, কি উত্তর হবে সেটা আমি এই পরীক্ষাগুলো সবই তোমাদের পড়িয়েছি গত ক্লাসে, চাক্ষুষ পরীক্ষা, কোনটা কোন পরীক্ষা, সেইগুলি আমি ক্লাসে পড়িয়ে দিয়েছি, সেগুলো থেকেই তোমার চাক্ষুষ পরীক্ষাটার মধ্যেই পড়ে এই তন্তু শনাক্তকরণের পরীক্ষাটা, তুমি নিজে দেখে পরীক্ষাটা করতেছো, তোমার সামনে লাইভ হচ্ছে পরীক্ষাটা, তুমি নিজে করতেছো, এটাই হচ্ছে চাক্ষুষ পরীক্ষা। কৃত্রিম সেলুলোজ তন্তুগুলো কি কি? কিউপ্রামোনিয়াম, রেয়ন, ভিসকস, এসিটেট। হ্যাঁ, এগুলি মানে ওই তন্তু শ্রেণী বিভাগে আছে, সেখান থেকে এখানে কোশ্চেন করা হয়েছে। কৃত্রিম সেলুলোজ মানে কৃত্রিম তন্তুগুলো কি কি? কৃত্রিম সেলুলোজ তন্তুগুলো কি কি? এটা তিনটা প্রকারভেদ, তিনটা প্রকারভেদ দিয়েছি। সলভেন্ট টেস্ট এর অর্থ কি? দ্রাবক পরীক্ষা, দ্রাবক পরীক্ষা আবার এগুলি আছে আর কি, এগুলি তোমাদের আসলে ইন্টারমিডিয়েটের বইয়ে বিস্তারিত ভাবে আছে, ফার্স্ট ইয়ারের চতুর্থ পার্ট যেটা আছে, বস্ত্র বয়নের চতুর্থ পার্ট, পঞ্চম পার্ট হচ্ছে আর্ট শিল্পকলা। যাই হোক, তোমাদের যে পরীক্ষাটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বইয়ের থেকে সম্পূর্ণ তুলে দিয়েছে। যাই হোক, আমি যেটা দেখলাম, আমরা তো করেছি, আমার মনে আছে। যাই হোক, তোমাদের হয়ে তেমন কিছু নাই, কিন্তু ওইখানে তোমাদের মোটামুটি কি দিয়েছে, একদম সুন্দর করে সাজাই দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের আজকে এই পর্যন্তই থাকবে, বাড়ির কাজ বাসায় মুখস্থ করে ফেলবা, চেষ্টা করবা, শিখবা এবং পড়বা। আচ্ছা, আমরা আমাদের যে তাহলে আমাদের অধ্যাটা মোটামুটি শেষ, এখন আমরা ব্যবহারিকে যাই। তাহলে এই যে তোমাদের পুরানোর পদ্ধতিটা তোমাকে প্রথমে দিয়েছে, মোমবাতির উপরে তোমার কাপড়টা তুমি একটা প্রথমে একটা স্যাম্পল দিবে, লিলেন তন্তু বা রেশম তন্তু, তুমি যেই তন্তু ইউজ করবা সেই তন্তুটা একটা ছোট কেটে তোমার চিত্রের উপরে বসাবে, তারপরে যে অংশটুকু থাকবে সেটা একটু বেশি করে নিবে, সেটা তুমি মোমবাতি জ্বালাই করবা, গ্যাসের চুলার উপরে না, মোমবাতি জ্বালিয়ে তার একটু উপরে তুমি আগুনে বা টর্চ লাইট থাকবে, টর্চ লাইট না, দেখো এখানে দেখো তোমাদের এই যে কড়া বের করে রেখেছি, অ্যাসাইনমেন্ট নং 4, মানে 4 নাম্বার অ্যাসাইনমেন্ট তোমাদের, সপ্তাহ হচ্ছে 19, ইংলিশে লিখলে উইক 19 দিবা, আর যদি তোমার বাংলায় হয় এভাবে দিবা। অধ্যায় হচ্ছে 14, বয়ন তন্তু, পাঠ হচ্ছে 1 থেকে 6। অনেকে দেখি পাঠ লিখো না, আমার লিখে দিতে হয়, পাঠ অবশ্যই লিখবা, পাঠ হচ্ছে 1 থেকে 6। তোমাদের প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটা আমি পিছনে রাখছি, আমার সুবিধার্থে পিছনে রাখছি, এই যে তোমাদের কোশ্চেন, কোশ্চেন আমি বেরো করে রেখেছি, বড় করে রেখেছি, এই যে কোশ্চেন আছে এখানে,
রুহানা রুহি ঘুমাইছিল, এখন মাত্র আসছে ক্লাসে। দেখো এখানে বড় করে বড় করে আছে, তো এই যে এখানে কোশ্চেনটা সেই অনুযায়ী তোমরা করবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখো, আমি তোমাদের সলভ সলভ দেওয়ার কথা সলভ দিয়ে দেই। আমি প্রশ্নটা এখানে রেখে দিয়েছি কারণ আমার কাজে লাগবে। তো এখানে দেখো শিরোনাম, পুরানো পরীক্ষার ফলাফল ও বিভিন্ন তন্তু শনাক্তকরণ। তুমি এতটুকু নাম দিতে পারো, আর তুমি যদি মনে করো আমি এগুলো কিচ্ছু দেবে না, তাহলে বিভিন্ন তন্তু শনাক্তকরণ এতটুকু দিতে পারো। কয়টা নাম গিয়েছে? দুইটা নাম গিয়েছে। তৃতীয় নাম হচ্ছে পুরানো পরীক্ষা ফলাফল ও তন্তু শনাক্তকরণ, তখন আর বিভিন্ন কথাটা ইউজ করো নাই। এইলো তিনটা, তৃতীয় নাম্বার নাম শিরোনাম। চতুর্থ নাম যদি দিতে চাও, শুধু তুমি দিতে পারো শিরোনাম তন্তু শনাক্তকরণ, এতটুকু তুমি দিতে পারো। তবে বিভিন্ন তন্তু শনাক্তকরণ, কারণ একের অধিক তন্তু আছে, তন্তু শনাক্তকরণ দিয়েছো, এখানে অনেক ধরনের তন্তু থাকতে পারে, কোনো সমস্যা নাই, একটা তন্তুর কথাও বুঝায় নাই। তুমি এটুকু নাম দিতে পারো, শিরোনাম তন্তু শনাক্তকরণ এটুকু দিতে পারো, বা বিভিন্ন তন্তু শনাক্তকরণ এই নামটাও দিতে পারো, বা পুরানো পরীক্ষার ফলাফল ও বিভিন্ন তন্তু শনাক্তকরণ এই নামটাও দিতে পারো, বা আমি এত নাম লিখি নাই মুখে বলে দিচ্ছি, বা পুরানো পরীক্ষার ফলাফল ও তন্তু শনাক্তকরণ এটাও তুমি দিতে পারো। তুমি যেভাবে দাও দাও, আশা করি হবে, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখন তোমার প্রশ্নের মধ্যে বলেছে যে তোমার ব্যবহৃত তিন ধরনের পুরাতন কাপড়, এখন এটা পুরাতন কেন বলেছে? এক হচ্ছে যে তুমি কাপড়গুলি ব্যবহার করেছো কিন্তু পুরনো হয়ে গিয়েছে, এখন আর তুমি ইউজ করো না। হ্যাঁ, ব্যবহার করা জিনিস, বাসায় তোমাদের বাসার টুকরা কাপড় থাকে, জামা টামা বানালে টেইলার্স থেকে বাড়তি কাপড় দিয়ে দিলে সেটা থাকে, বা পুরানো কাপড় আছে তুমি পরোই না, তুমি কেটে নিতে পারো সেখান থেকে, ওড়না বা জামা যেটাই থাকুক। আর আরেকটা হচ্ছে যে বাসায় টুকরা কাপড় থাকলে এগুলি হচ্ছে কুকড়ানো থাকে, কোথাও একটা ব্যাগে ভরে রাখছি, আর যদি ড্রয়ারে সুন্দর করে বাজ করে রাখো, ওকে, তাহলে সুন্দর ইস্ত্রির মতো থাকে, সমান থাকলে ছোট 1 ইঞ্চির মতো চারপাশ চার কোনাচা করে কেটে, বা গোল করে কেটে, বা মুখ পানের মুখ দিয়ে গোল করে রেখে পেন্সিল দা গোল করলা, মুখ বরাবর করে কেচি দা কেটে, এখানে স্যাম্পলটা তুমি এটা যাবো, এখানে এখানে প্রশ্ন, তিন ধরনের পুরাতন কাপড়, এবং কেউ বলতে বলতে পারো ম্যাডাম আমার বাসায় পুরানো কাপড় নাই, আমি কি চার গিরা কাপড়, প্রত্যেকটা কাপড় আমি যেগুলি দিতে চাই চার গিরা, আমি কাপড় একটু কিনে নিয়ে আসতে পারি? ম্যাডাম কিনা কাপড় দিলে হবে? হবে, তুমি কিনা কাপড় দাও, বাসায় ফেলে রাখা কাপড় দাও, টেইলার্স থেকে এনে কাপড় দাও, তোমার কাপড় নাও থাকতে পারে, এখন তো আমাদের এগুলো ঘরে থাকে না খুব একটা জিনিস, ঠিক আছে? তোমার দিতে হবে খাতায়, তুমি দিবে। এখন চটের ব্যাগ পুরিয়ে নিচের ছক অনুযায়ী, চটের ব্যাগ পুরাতে বলছে, এখন এটা আমি একটু বুঝি নাই, চটের ব্যাগ পুরানো পুরিয়ে নিচের ছক অনুযায়ী একটি চার্ট তৈরি করো। এখন নিচের চটের ব্যাগটা তুমি পুরাবে, এর উপরে মনে হয় একটা চার্ট তুমি তৈরি করে কাগজ দিয়ে তৈরি করে চার্টটা তুমি এখন সমাধান দিবে, এটা হতে পারে। হ্যাঁ, এখন এটা যদি তোমাদের সম্ভব না হয় তাহলে তোমরা কি করতে পারো, শুধু ওই যে অফসেট পেপারে তোমরা সিঙ্গেল নিয়ে আসতে পারো, নিয়ে এসে তুমি ওই লিখে জমা দিতে পারো। এখানে হচ্ছে চটের একটা ব্যাগ তোমাকে বলছে পুড়িয়ে নিচের ছক অনুযায়ী, চটের ব্যাগটা তুমি চারপাশটা একটু পুরাবে, একটা ওয়াল ম্যাটের মতো হবে, অনেকটুকু কাপড় চটের ব্যাগ তুমি তোমার বাসায় থাকলে থাকলো, বা চটের কাপড় থাকলে তুমি কিনে নিতে পারো, সেটা চারপাশটা একটু পুরালে তাহলে একটা ওয়াল ম্যাটের মতো হয়, সেটার মধ্যে তুমি চারটা কষ্টে বা আঠা দিয়ে লাগিয়ে দিবে, স্টাপলার করে লাগিয়ে দিবে, সেরকম কিছু একটা বলেছে। যাই হোক, অত যদি ওটা সম্ভব না হয় তাহলে তোমরা লিখার উপরে বর্ণনার উপরে এটা দিতে হবে, তাই হেডিংটা আমি দিয়েছি, তোমরা ছক আঁকার কথা, একে সমাধান দেওয়ার কথা, সেটা তুমি দিবা। এখন এখানে বলছে তন্তুর নাম, এখানে প্রত্যেক জায়গায় তন্তুর নাম দিতে হবে, নামের মধ্যে কি করতে হবে সেটা বলবো, পুরানো ধরন এটা আমি লিখে দিয়েছি, তুমি পুরাতে গেলেও দেখবা যে ম্যাডামের সাথে ধরন মিলতেছে, গন্ধটাও কিরকম হয় তুমি নিজেই ফিল করতে পারবা, তখন ওই গন্ধটাও কিরকম হয় সেটাও লিখে দিয়েছে। এখন অবশিষ্ট কাপড় ও ছাই, অবশিষ্ট কাপড় কি, পুরানোর যখন আমি পুরাচ্ছি বেশি অংশটুকু কাপড়, এর নিচের পাশ পুড়ে একটা নিচে কাপড়ে কাগজ রেখে দিবা, ফ্লোরে পড়লে তো উড়ে যাবে, কাগজটার মধ্যে থাকবে, ওটার মধ্যে তোমার পুরা কাগজ কাপড় গুলি পড়তে থাকবে, পড়লে তখন আবার সেটা তুমি তুলে পলিথিনটা মুড়িয়ে চকলেটের মতো মুড়িয়ে তুমি খাতার নিচের অংশ, এই এই ছকের নিচের অংশের দিকে দিবে, আর উপরে অবশিষ্ট কাপড় যতটুকু তুমি উপরে পুরাও নাই, কিছু পুড়েছে কিছু পুড়ে নাই, মানে বাকিটুকু পুড়ে ছাই হয়েছে আর কিছু অংশ পুড়ে গিয়েছে কিন্তু দাগ আছে যে এই পর্যন্ত তুমি পুড়িয়েছো, অতটুকু অল্প করে কাপড় এখানে কষ্টেপদা লাগাই দিবা, তাহলে অবশিষ্ট কাপড়টাও তোমার লাগানো হলো ও ছাইটাও তোমার লাগানো হলো। এখন দেখো উত্তরে যাই, প্রত্যেকটা কাপড় এখানে বলে দিয়েছি তিন ধরনের কাপড়, লিলেন, তারপর হচ্ছে রেশম, পশম, রেয়ন, লাইলন, এই তিনটা কাপড়, আর অবশিষ্ট কাপড় ও ছাই লিখি কি পলিথিনে মুড়িয়ে ছকের নির্দিষ্ট ঘরে লাগিয়ে দিবে, তাহলে অবশিষ্ট কাপড়টাও তুমি লাগাবে, যতটুকু তোমার পুড়েছে
আর যতটুকু উপর দিয়ে ভালো আছে, আর নিচেটুকু তো পোড়া দাগ থাকবে, আর বাকি ছাই অংশটুকু তুমি করবে। এখন আমাদের সমাধানে যাই, সমাধানে দেখো, এই যে দেখো দেওয়া আছে, এক্সেল খুলে গেছে না, এক্সেলটা ক্লোজ করলে খুলে যায়, প্রেস হলে। এখন তোমার এটা স্ক্রিনশট দিয়ে নাও, পরের টুকু আমি আবার বুঝাই দেওয়ার সময় তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। সবাই স্ক্রিনশট দিয়েছো? মেরা, হালিমা স্ক্রিনশট দিয়েছো? রাইসা, সোহাগী, জিমিস জিমিস ঠিক আছে। এখন দেখো পরের টুকু যাই, এখান থেকে আমি লিখে দিয়েছি, এটা তোমাকে দিয়ে তোমার তোমার জন্য দিয়েছি, যে কোনো তিনটি দিবে, এখানে আমি পাঁচটা দিয়েছি, তুমি তোমার মতো করে তিনটা দিবা, যে কাপড়গুলো থাকবে তুমি পারবা, তোমার কাছে থাকবে সেটা তুমি দিবা। এটা আবার এটা তুলেছো ঠিকই, কিন্তু এটা মানে কাউকে দিলে বুঝাই দিবা, আর তারাও লিখে রাখবে যে কোনো তিনটি দিবে, তাহলে তো সমস্যা, এটা তো খাতায় দেওয়া যাবে না। আচ্ছা, কমিক নং এক, তন্তুর নাম লিলেন, এখানে আমি এই যে দেখো ব্রেকেটে লিখে দিই, এখানে স্যাম্পল হিসেবে 1 ইঞ্চি লিলেন কাপড় দিবে, মানে এটা লিলেন নিয়ে তুমি কাজ করতেছো, লিলেন কাপড় দিবে, আর এই লিখাটা তুমি তখন মুছে ফেলবা, এটা তোমার জন্য, খালি হেডলাইন লিলেন থাকবে, একটু বড় করে লিলেন লিখবা, এখানে স্যাম্পল দিয়ে দিবে। পোড়ানোর ধরন, পোড়ানোর ধরন এখানে কিভাবে পোড়ানো হয় সেই ধরনটা আমি দিয়ে দিয়েছি, গন্ধ কিরকম, স্মেল কিভাবে বের হয় সেটা দিয়ে দিয়েছি। এখন অবশিষ্ট কাপড় ও ছাই, যখন তুমি এই লিখাগুলো তুমি লিখবা, সাথে কি করবা, এই অবশিষ্ট কাপড় ও ছাইয়ের উপরে বর্ণনা তোমার থাকবে, বর্ণনার উপরে তুমি অবশিষ্ট কাপড়টা লাগাবা, যতটুকু পুরানোর পরে অংশটুকু ছিল ওইটুকু কাপড় লাগাবা, ছাইটা লাগাই দিবা, আর সাথে এই তোমার এটুকু বর্ণনা আবার নিচে বসাই দিবা। বুঝতে পেরেছ না? বুঝো নাই মেয়েরা, কথা বুঝা গেছে আমার? জিনিস বুঝতে পারছি, অন্যকে বললে বুঝাই দিবা, নাহলে ওরা লিখাটাই জমা দিয়ে দিবে, তখন আর ওরা বুঝবে না। এখানে দুইটা আইটেম আসবে, যেহেতু তোমার এখানে চিত্র আঁকতে হচ্ছে না, হ্যাঁ ছবি আঁকতে হচ্ছে না, সেখানে ছবিটাকে তোমার পরীক্ষা করে বসাই দিতে বলছেন, বসানোর পর বসানোর বর্ণনাটাও দিতে হবে, আর বসানোর জিনিসটাও লাগাই দিতে। অবশিষ্ট কাপড় আমি যতটুকু পুড়িয়েছি এই পুরো অংশটুকু কাপড় উপরে লাগাই দিবা, হ্যাঁ পুরাইছো, যে এটা তো বেঁকা তারা দাগ থাকবে, যে দিকে পুরে পুরে গেছে, আর উপরের অংশটুকু ভালো থাকবে, ওইটুকু লাগাবা, তারপর নিচে লাগাবা তুমি, বা পাশে লাগাই দিবা ছায়ের অংশটুকু, কাগজ দিয়ে মুড়িয়ে এমন ভাবে লাগাবো যেন বাইরে থেকে দেখা যায়, স্টিপ দিয়ে সুন্দর করে বসাই দিবা, যেন ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অ্যাকচুয়ালি না পারলে ওইটার উপরে স্টাপলার দিয়ে, একটা স্টাপলার করে তারপর আবার স্টেপ লাগাই দিবা, তাহলে ছোটার কোনো সম্ভাবনা থাকে না, কারণ খাতায় স্টাপলার তেমন দেয় না, আমি তোমাদের জিনিসটা থাকার জন্য। তারপরে বর্ণনাটা তুমি এখানে করে দিবা, তুমি কিভাবে কাজটা করেছ। পশম তন্তু সেম একই জিনিস, দেখো পশমের জিনিস একই জিনিস, এই ঠিক পশম তন্তু থাকলে তোমাদের সুইটার মাফলার এরকম পুরানো থাকলে একটু কাপড় কেটে ওইখানে কেটে কি করবা, এখানে একটু বসাই দিবা, আগে পশম বস্ত্র বস্ত্রগুলি একটু বসাই দিয়ে তারপর তুমি পশমের যে পুরানোর গন্ধটা, এটা আগে তুমি পরীক্ষা করবা যখন, তখনই দেখবো আমার লিখার সাথে মিলতেছে, লিখাটা আমি লিখে দিয়েছি, গন্ধটাও লিখে দিয়েছি কি ধরনের গন্ধ বের হয়, এবং তারপরে তোমার ঠিক একই জিনিস পশম তন্তু যখন তুমি পুরাবা, তার পুরা অংশটুকু কাপড় সহ মানে সোয়েটার বা মাফলার যাই তুমি পুরাও, সেই অংশটুকু বা আম্মুকে বলবো উল দিয়ে একটু ছোট অংশ বানাই দিতে, একটা বানাই দিয়ে লাগাবা, আর একটা বানায় তুমি পুরাবা, পুরানোর কিছু অংশ পুরা দেখা যাবে, সেরকম পুরা অংশটুকু সহ জিনিসটা তুমি উপরে লাগাবা, সাইডে তোমার যে ছাই থাকবে সেটা রাবার রাবারের মতো হয়ে যেতে পারে, বা প্লাস্টিকের মতো, পুরে প্লাস্টিকের মতো শক্ত দানাদার হয়ে যেতে পারে, যেটুকু পাও দানাদার ছাইটাই বুঝাইছে, ছাইটা জানা ওইটার যেমন ছাই হতে পারে, ছাইটা আবার এটার ছাইটা আবার দানাদার মানে শক্ত রাবারের মতো, প্লাস্টিকের মতো, এটা পুরে তো এরকমই হয়, এই ধরনের দানাদার হতে পারে, তো সেই জিনিসটা তুমি কি করবা এখানে স্টেপ দিয়ে আবার মুড়িয়ে স্টেপটা লাগাই দিবা, আর পাশে ওই পুরানো অংশটুকু লাগাই দিবা, দিয়ে এই বর্ণনাটা তুমি করে ফেলবা। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? এখানে দেখছো মচমচে অসমান কালো, কাল বর্ণ মানে কালো বর্ণ, কালো লিখা যায়, কাল বানান ভুল না, কাল মানে কালো বুঝাইছে আর কি, কালো বর্ণ তুমি লিখতে পারো, কালো বর্ণের ছাই উৎপন্ন হয় তাই সহজে 2 আঙ্গুল দিয়ে কে ভাঙা যায়, তুমি যখন 1 আঙ্গুল দিয়ে তুমি ভাঙতে পারবা না, দানাদার শক্ত হয়ে যাবে, তখন তোমার 2 আঙ্গুল দিয়ে এটা মুচড়ায় ভাঙতে হবে, সেই জিনিসটা তুমি একটু পরীক্ষা করবা, দেখবা কিছু সবই ভাঙা ফেলবা না, একটা ভাঙা দেখবা, কারণ জিনিসটা তোমাকে সেভাবে আস্তায় দিতে হবে, তুমি ভাঙ্গা আবার ঘুরা ঘুরা করে দেওয়া যাবে না, তোমাকে বলছে তুমি দেখতে পারো আর কি, দেখি তো এটা ভাঙা যায় কিনা, 1 আঙ্গুল দিয়ে ভাঙা যাবে না, 2 আঙ্গুল দিয়ে যাতা দিয়ে ধরে ভাঙতে হবে, সেই পরীক্ষাটা তুমি করতে পারো।
আচ্ছা, রেওন রেওন তন্তুটাও তোমার এখানে কি করতে হবে, এখানে তোমার একটু স্যাম্পল হিসাবে একটুখানি অল্প একটু লাগাই দিলেই হবে। এটা রেওন তন্তু, বুঝাইলা যে এটা রেওন, এটা একে নিয়ে আমি কাজ করতেছি, পরীক্ষা মিস করতেছি। মানে বলো যেখানে মিস বলো, যেখানে স্যাম্পল হিসেবে 1 ইঞ্চি রেওন কাপড়, এটা লিখতে হবে না শুধু রেওন লিখে তারপরে লেখা শুরু করবে এখানে? এটা তো তুমি লিখবা, ব্রেকে দিচ্ছে না, এটা তো তোমার লিখা, মানে তুমি এই জিনিসটা লিখবা না, এখানে বসাইবা কাপড়টা, আমি বুঝো হ্যাঁ নাই, হ্যাঁ সেটাই বলতেছি, এটা ব্রেকে, লিখবো না এখানে। এটা তুমি লিখবা না, আমি এই যে কাপড় দিবে লিখে দেই আবার দাড়ি দে, এগুলি লিখবা না, জাস্ট এখানে কাপড় বসাবা। আরে মেয়ে বুঝো না কেন, এখানে কাপড়টা বসাবা, লিখবা না, ব লিখবে না, মানে তোমাকে এটা বুঝানোর জন্য দিছে, তুমি বুঝবা, নাহলে তুমি বুঝবা কিভাবে? তুমি আরেকজনকে বুঝাইতে গেলে তো তোমার, তুমি যখন কাউকে বুঝাবা, তুমি যে লিখছো খাতাটা সেটা দেখাবা, আমার এই যে জিনিসটা এটা তোমার দেওয়ার দরকার নেই, তাহলে কি হবে, তাহলে সে বুঝবে না, সে বুঝবে না, পরে বলবে যে ম্যাডাম ও যেমনি দিছে আমি এমনি লিখে দিছি, পরে হবে সমস্যা, এগুলো তো দেওয়া যাবে না। এখানে স্যাম্পল হিসেবে 1 ইঞ্চি রেওন কাপড় দিবে, যে তোমাকে বলছি কাপড়টা বসাবে, মানে এই লেখাগুলো লিখবা না, এটা তোমাকে বুঝানোর জন্য আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, তারপরে কি হবে, এখানে যেটা অপশন তোমাদের এখানে পুরানোর ম্যাডাম ধরন, হ্যাঁ বলো, পুরানোর ধরনটা এখানে দিবা, পুরানোর সময় তুমি দেখবে এরকম জিনিসগুলো এরকম, অবশিষ্ট কাপড়, অবশিষ্ট কাপড় বুঝানো, যখন আমরা কোনো কিছু ধরো ম্যাডাম বলো, ঘরে ধরো একটা না চেলা ম্যাডাম, আসছে, আমি একটু বলে নিই, ঘরে একটা চেলা আসছে, বুঝাচ্ছি, তুমি কিভাবে বুঝবা, একটা কাগজ তুমি গ্যাস মোমবাতিতে জ্বালিয়ে তুমি করবো কি করবো, চালাকে মারতে যাবো, যা আগুন দিয়া পোড়া, ওরা আগুন দিয়া না পোড়ালে তো মরবে না, যেখানে থাকো তোমার এসে আবার কামড় দিবে, তখন তুমি পোড়াতে গেলে দেখবা কাগজটা অর্ধেক পুড়েছে আর অর্ধেক পুড়ে নাই, নিভে গেছে আগুন, বুঝাচ্ছি আমি, তাহলে কাগজের অর্ধেক অংশ ভালো থাকে আর অর্ধেক অংশ কি বেকাতার হয়ে পুড়ে যায় না, কথা কি বুঝা গেছে, বুঝতে পেরেছ, আর বাকি অংশ ছাই হয়ে যায়, তাহলে কাপড়ের সেইটাই অংশ হবে, কিছু অংশ তুমি পুরাবা, পুরাইয়া ছাই করবা, আর কিছু অংশ তুমি রেখে দিবা, নিচে দা পুরা পুরা অপশন থাকবে, তাহলে সেই ছাই অবশিষ্ট অংশটাও তুমি বসাবা, ছাইটাও বসাবা, আমার কথা কি বুঝা গেছে? আর কি করলে এখন আমি পুরা বাসায় থেকে নিয়ে তোমার দেখাইতে হইব, এগুলো ভালো বুঝতে পারছো, ম্যাডাম অবশিষ্ট কাপড় ও ছাই এখানে বর্ণনাটাও দেবো আর অবশিষ্ট কাপড় আর ছাইটাও দেবো। হ্যাঁ দিবা, দিয়ে বর্ণনাটা দিয়ে দিবা তুমি, ঠিক আছে, কেমন হয়েছে যখন তুমি ধরলা দেখলা জিনিসটা কেমন হয়েছে, সেই জিনিসটা তুমি এখানে আমি লিখে দিয়েছি, বর্ণনাটাও তুমি, এটা তোমাকে দিতে বলে নাই, তারা দেখতে চাচ্ছে যে তোমার কতখানি বুদ্ধি আছে, কারণ এই অপশন অনুযায়ী এই কথাগুলি আসে, এর জন্য আমি এই কথাগুলি দিয়ে দিয়েছি, যখন তুমি জিনিসটা হবে তখন তুমিও দেখবা লাইভ যে আমি যে লিখেছি এই হুবু এই জিনিসটা হচ্ছে, অতএব তোমার এই জিনিস তোমাদের বুদ্ধিটাও সব যদি তারা বলে দেয় লিখে দেয় যে এই তিনটা কাপড় দিবা ওইটা দিবা ওইটা দিবা, তাহলে তো হবে না, মোটামুটি তোমার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে যা যা লাগে তোমাকে সব দিতে হবে, আমি সবই দিয়ে দিচ্ছি, জাস্ট তুমি কাপড় কেটে বসাবা, কাপড়টা তুমি নিজে পুরাবা, পুরানোর অর্ধেক অংশ রেখে দিবা, নিচে দা পুরা পুরা ভাবতে হবে, আর বাকিটা ছাই কাগজ দিয়ে মুড়িয়ে এখানে দিয়ে দিবা, আর ওইটা আঠা দিয়ে কাপড়টা লাগাই দিবা, হ্যাঁ ফ্লুইড বা সরি ইয়ে দিয়ে তুমি লাগাই দিবা, জানি আইকা বা একটু খোলা খোলা থাকবে, বাতাসে উড়বে, উপর দিয়ে খালি লাগাই দিবা, পুরাটা আবার লাগাই দিও, মোটামুটি লাগাই দিবা, পুরার অংশটুকু একটু খালি থাকবে, আর প্রথম কাপড়টা তুমি পুরাটা লাগাই দিতে পারো আঠা দিয়ে কাপড় দিয়ে, কোনো সমস্যা নাই, বা অর্ধেক খোলা অর্ধেক লাগাই থাকলেও কোনো সমস্যা নেই, তো আর পড়বে না, হ্যাঁ বা সুপার গ্লু দিয়ে আছে লাগাই দিতে পারো, যেটা অ্যাটাচড হবে, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এই এই বর্ণনাটা দেওয়ার উপরে তুমি ওই জিনিস দুইটা তুমি অপশন দুইটা তুমি দিবা, কোন দুইটা অপশন কাপড়ের অবশিষ্ট অবশিষ্ট কাপড়টুকু দিবা, আর যতটুকু পুরে ছাই হয়েছে সেই অংশটুকু তুমি দিবে, দেওয়ার পর এই কথাগুলি লিখে দিবা, কথা কি বুঝা গেছে না, বুঝা নাই, আর যদি মনে করো যে ম্যাডাম এই কথাগুলি আমি লিখতে চাচ্ছি না, আমি ওই দুইটা লাগাই দিতে চাচ্ছি, দিতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু ওই দুইটার ওই দুইটার অপশনেরই বর্ণনাটা এটা যে তুমি কি করেছো, ঠিক আছে, মিস কাপড়টা যে লাগাবো এটা মানে কস্টিপ দিয়ে লাগাবো না ঘাম দিয়ে লাগাবো? সেটা তুমি লাগাইতে গিয়ে দেখবা যে কস্টেপ দিয়ে লাগাইতে গেলে থাকে কিনা, হ্যাঁ ঝাঁকা দিয়ে একটু খাতাটা দূরে দেখবা, যে ঝাঁকা ঝুঁকা দিয়ে দেখবা যে কস্টেপটা খুলে যায় কিনা, ভালো উন্নত মানের কস্টেপ দিতে হবে, চিকন কিছু কস্টেপ আছে লাগাইলে দেখা যায় একটু খুলে একটু পরে খুলে পড়ে যায় খাতা থেকে মোচামুচি,
তো পড়ে গেলে তো তোমার আর আমি যখন পাবো খাতাটা, তখন দেখবো নাই তোমার খাতায়, তখন তুমি কি করবা? কথা হলো সেটা, যে যেভাবে লাগানো যাবে মজবুত করে সেভাবে তুমি লাগাবে, এবং খাতাটা যেন সুন্দর হয়, ভালো হয়, সেভাবে তুমি চেষ্টা করবা করার জন্য। ঠিক আছে, যাই হোক, এখন তোমাদের এই এই তারপর হচ্ছে রেওন, রেওনেরও একই 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি, মানে একটু করে তুমি কাপড় লাগালে স্যাম্পল দিবে, তারপর এটার পোড়ানোর অবস্থা, গন্ধের অবস্থা, আর হচ্ছে তোমার কাপড় পোড়ানোর কিছু অংশ থাকবে আর কিছু অংশ তোমার ছাই হবে, সেই অংশটুকু সাইডে লাগিয়ে এই বর্ণনাটা দিয়ে দিবে। এটার হবে রেওনের ইয়াটা হবে পাউডারের মতো গুঁড়া এবং কালো হালকা বর্ণের ছাই হয়, এই কথাটাও তুমি লিখে দিবে, কারণ তুমি জিনিসটা করার পরের পরীক্ষাটা কি হইলো বর্ণনাটা সেটাও তুমি এখানে অবশিষ্ট অংশে লিখে দিবা। তোমাদের নিজেরও বইয়ের মধ্যে লিখা আছে, দেখো বর্ণনা দিয়ে দিয়েছে, আমিও তোমাকে দিয়ে দিয়েছি, অতএব তুমি, আমি যদি না দিতাম কেউ একজন প্রশ্ন করে বলতো, ম্যাডাম এখানে যে আমরা এটা করব এটার বর্ণনা কি লিখবো না, এটাও অনেকে প্রশ্ন করতো, সেই প্রশ্নটার উত্তরই আমি বসাই দিয়েছি। অতএব তোমার বর্ণনাও দিতে হবে, জিনিসটা লাগায় সেট করে দিতে হবে, তুমি নিজে পরীক্ষা করবা। কথা কি বুঝা গেছে না বুঝা যায় নাই? জিমিস তারপর 4 নাম্বার হচ্ছে লাইলন, লাইলনটা তুমি এইভাবে এরকম 1 ইঞ্চি 1/2 ইঞ্চি যত ছোট দাও কাপড় কোনো সমস্যা নাই, তোমার ছক অনুযায়ী কাপড়টা হবে। হ্যাঁ, তোমার ছক অনুযায়ী কাপড়টা হবে, তারপর তুমি এভাবে পোড়ার যে গন্ধটা সেটা, পোড়ার পদ্ধতিটা সেটা তুমি দিবা, তারপরে গন্ধের পদ্ধতিটা দিবা, এখানে গন্ধের বর্ণনাটা দিবা, তারপরে অবশিষ্ট অংশ কাপড়ের অবশিষ্ট অংশটা দিবা, সাথে ছাই দিয়ে দিবা। তুমি একটা খাতা তৈরি করে তোমার খাতাটায় ছবি তুলে পাঠাবা কাউকে, তাহলে তারা বুঝতে পারবে, নাহলে এর আগে কেউ বুঝতে পারবে না, কথা হলো সেটা। ঠিক আছে, তোমাদের যারা আজকে ক্লাসে আসছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরকে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তোমরা এই 6 জন ভালো করে খাতাটা তৈরি করবা, আর বলবা আমাদের মতো, তোমাদের মতো তারা করবে না, কিন্তু মানে ডিসিশনটা, মানে জিনিসটা দেখে তারা করবে। হুবু কাপড় তুমি নীল লাগাইছো, তারে নীল লাগাইতে হবে, বলবা আমি নীল লাগাইছি, এই কাপড়টা নিলেন তোর নীল লাগাইতে হবে, কথা নাই, তুই লালও লাগাইতে পারো, কথা এইভাবে বুঝাই দিবা, নাহলে সে নীল কাপড় করবে পুরা মার্কেট জুড়ে, কথা হলো সেটা, সেটা ভাইঙা বলে দিবা, সবই ঠিক আছে, জাস্ট সব ঠিক থাকবে, তোমার মতোই হবে, কাপড়টা তার চেঞ্জ হতে পারে, আর সবকিছু তোমার, দেখ আমার খাতাটা ছবি তুলে পাঠাইছি এইভাবে তোরা করবি, কতটা হবে সেটা, কথা বোঝা গেছে? না আমি লাল কাপড় দিছি, নীল কাপড় দিছি, হুবুন লিলেন লাল নীল দিতে হবে, এটা কোনো সমস্যা নাই, এটা এখানে কোনো মেনশন করা নাই, কেউ অরেঞ্জ কালার দিতে পারে, কেউ মিষ্টি কালার দিতে পারে, যার বাসায় যেটা থাকবে সেই কালারটাই সে দিবে, কিন্তু তোমার মতো হইতে হবে কথা নাই, কিন্তু ধাপগুলো তোমার মতো হইতে হবে, সেখানে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এই হলো গেল কি লাইলনেরটা, তারপর হচ্ছে তোমার এখানে রেশম, রেশম হচ্ছে তোমার তসর কাপড়গুলি থাকে, দেখো পাঞ্জাবি থাকে অনেকে, তসরের পাঞ্জাবি থাকে, পুরানো থাকলে একটু ইস্তারি করে নিবা, চকচক করবে, কারণ রেশমের গুটি পোকা থেকেই তো ইয়া হয়, তসর কাপড়গুলি হয়, পাঞ্জাবি থাকে, ড্রেস থাকে, জামা থাকে, এরকম তসরের ইয়া থাকে, রেশমের কাপড়, সিল্ক, যে সিল্কের কাপড়গুলি সাধারণত হয় রেশম দিয়ে তৈরি করা হয়, সিল্ক, সিল্কের কাপড় ওড়না বা কিছু থাকলে এক কোনা কেটে একটু দিবা, পুরানো থাকলে বা টেলার্স থেকে একটু এনে নিবা, যে 3টা কাপড় তুমি দিবা ওখান থেকে একটু সংগ্রহ করে নিয়ে আসবা, এখানে মোটামুটি একটু ভালো করে নিয়ে আসবা, এখানে রেশম কাপড়ে, রেশমে আর লিখি নাই, আমি ম্যাডামের সাথে, সুলতানা ম্যাডামকে কল দিয়েছিলাম, তো তো এখানে আমি আর ম্যাডামের সাথে, আর তোমাদের ক্লাস শুরু হয়ে যাওয়া 2 মিনিট বাকি, পরে আমি কি করেছি আর এটা বসাতে পারিনি, যে দিয়ে দিলাম, এখানে বসান নাই কি ম্যাডাম, তাহলে তো বলবো এটাও ঠিক একই জিনিস, এখানে তুমি বসাবা কাপড়টা, আর হচ্ছে এইখানে বর্ণনাটা দিয়ে দিয়েছি, সেম একই জিনিস, তোমার একই জিনিস হবে, এখানে পুরার কিছু অংশ তুমি রেখে দিবা, আর কিছু অংশ তোমার, পুরার কিছু কাপড়ের অংশ রেখে দিবা, আর কিছু হচ্ছে তুমি ছাই আকারে বসাবা, বসানোর পরে তারপর নিচে এই বর্ণনাটা বসাই দিবা, কথাগুলো লিখে দিবা, আর উপরে যে কথা 2টা পয়েন্ট এগুলো তো লিখাই আছে, এগুলো তার কোনো ছবি নাই, এগুলো এভাবে ধাপে ধাপে লিখে যাবা। ঠিক আছে, আমি বুঝতে বুঝতে পারছি, আমি যে ছক আকারে দিয়েছি এটা হলো বোর্ডে যেভাবে ছক দিয়েছে এভাবে লিখে দিয়েছি, এখন তুমি তোমার মতো করে করতে পারো, এই ছক মেনটেন করলে এভাবে করবা, আর ছবিটা তোমার এখানে ধরো, আমি কথাটা বুঝাচ্ছি, এই যে এই প্যারাটা আমি নিচে নামাই দিয়েছি না, এই উপরে তোমার হবে, এই উপরে খালি জায়গায় হবে তোমার পুরার কাপড়ের অবশিষ্ট কাপড়ের কিছু অংশ আর ছাই হবে পাশে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি কাপড় লিখাগুলি নিচে দিয়ে দেই, তাহলে তুমি বুঝবা যে খালি জায়গাটায় ছবিটা হবে তোমার আর নিচে লিখাটা হবে, কথা কি বুঝা গেছে?
হালিমা বুঝতে পেরেছ? রাইসা, সোহাগী, রোহানা, মিস। জি ম্যাম। রুহি। রুহি মানে কি, আত্মা নাকি? রুহু মানে আত্মা, রুহি মানে কি বলো, জানতে চাইলাম রুহি অর্থ কি বলো। আমি একটু বিয়ে করে দিচ্ছি এই যে খালি জায়গাটায়, তোমার মতো করে কাপড়টা যতটুকু লাগাবা ওই কাপড়ের অংশটুকু, অর্ধেক পুড়ে যাওয়া অংশটুকু আর ছাইটা লাগানোর পর তুমি বর্ণনা করবা। হ্যাঁ, আগে আগে লিখতে গেলে তুমি পাবা না, অপশন পাবা না। এই হলো কথা, এই খালি জায়গাটা যে মেনশন করছে, এই খালি এখানে দিয়ে দিয়ে দিছি এই জন্য যে কেউ যদি না একদম না বুঝে, তারে বুঝাই ধৈরা বুঝাইতে গেলে বলবা যে এই জায়গায় ম্যাডাম খালি দিছে কেন জানিস।